বছরের আগে 1 সিজন ধান লাগাইতাম, আর আমরা বছরে 3 সিজন ধান লাগাই। আউশ আমন বড়ো আমরাও চাই, জমি খালি থাকে না আমাদের। অসময় আমরা এই আউশ ধান বিরাশি লাগাই, জমিটা আমার খিল থাকে না, যেহেতু জমিতে আমরা আউশ ধান বিরাশি লাগাইয়া উঠিতেছি 3 সিজন। আমরা আউশ আমন বড়ো 3 সিজন পাইতেছি। খুশি ধান যেমন ধরেন কৃষক 3টে সিজন উঠতে পারে, 3টে সিজন উঠলে তার কৃষকের কোনো খাদ্য খাওয়ানোর অভাব থাকবে না, খাদ্যের অভাব থাকবে না। কৃষকের মাঠে ধান থাকলে কৃষক আরও বাঁচবে, উন্নতি হবে দেশ। যে জায়গাগুলোতে আমাদের অনেক সময় বৃষ্টি আসতে দেরি হয়, আমরা বন্ধ করেন মূলত আমরা আউশ ধানটা বৃষ্টি নির্ভর। অনেক সময় দেখা যায় যে বৃষ্টি যখন দেরিতে আসে তখন কৃষক আউশ ধান করতে পারে না, অথবা করলো শেষের দিকে গিয়ে তাড়াহুড়ো করে পরবর্তী সিজনের ধান করতে সমস্যা হয়। এই জন্য আমরা এই পদ্ধতিটা বোনা আউশ একটি পদ্ধতি, যেটা করলে ধানের জীবনকাল 5 থেকে 10 দিন কমে আসে এবং ফলনও রোপা আউশের মতো হয়। এই জাতটি আমরা বৃদান বেরাসি, এটা যদিও রোপা আউশের জাত কিন্তু আমরা বোনা হিসেবে করে এই জাতটাকে আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর হয়েছে। অল্প সময় সে একটি ফলন ঘরে তুলতে পারলো এবং পরবর্তী যে আমন মৌসুম সে মৌসুমের যে জাত সেটা সে সময় মতো করতে পারলো এবং সেখানে একটি কাঙ্ক্ষিত ফলন পাবে। সে একটি বাড়তি ফসল হিসেবে এই এই জাতটা চাষ করলে সে বাড়তি একটি ফলন তার ঘরে তুলতে পারবে। বরিশাল অঞ্চলে আউশ মৌসুমে বৃধান 82 এই জাতটি যদি কৃষক ভাইরা করতে পারে তারা লাভবান হবে। আমরা দেখলাম যে আমাদের এই ধান গবেষণা ফার্মে এখানে সরাসরি বীজ বপন করে ফলনটা পাওয়া গেছে হেক্টর প্রতি ধানে 5.7 মেট্রিক টন, এবং চালে যদি বলি আমরা 3.7 মেট্রিক টন চালে আসছে ফলনটা। যে সমস্ত জলবদ্ধতা হবে না সেরকম জায়গায় যদি আমরা সরাসরি বৃষ্টি আসার সাথে সাথে বীজ বপন করতে পারি, তাহলে এই পদ্ধতিতে কিন্তু আমরা ধান আবাদ করতে পারবো আউশ মৌসুমে। এবং এই এই পদ্ধতিতে আবাদ করলে কিন্তু ফলন অনেক ভালো পাওয়া যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কৃষক ভাইরা এই বৃধান 82 কিংবা বৃধান 83 যেটা আছে এটা সরাসরি বীজ বপন করে কিন্তু আবাদ করলে ভালো ফলন পাবে। আমরা বলবো যে আমাদের এই এই বছর যে লক্ষ্যমাত্রা ছিল আমরা কিন্তু অ্যাচিভ করতে পারি না, যেহেতু বৃষ্টি ছিল না। বৃষ্টি কম থাকার কারণে আমাদের কিন্তু অনেক সমস্যা হয়েছে। আমরা আশা করি যে আমাদের যদি বৃষ্টি কম থাকে তাহলে আমরা আমাদের যদি সময়ও পার হয়ে যায় শেষ দিকে আমরা বৃষ্টি আসলে এই জাত যদি আমরা সরাসরি বীজ বপন করে জমিতে তাহলে আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে আমাদের সহায়ক হবে আমি মনে করি। যে এই পরিবর্তিত জলবায়ুর অবস্থায় আমরা ট্রান্সপ্লান্টেড এই জাতটা যদি ডাইরেক্ট সিডিও করে যাই অল্প সময়ের মধ্যে, তাহলে এটা কিন্তু ভালো ফলন পেতে পারি। আমরা আউশ মৌসুমের উচ্চ ফলনশীল ধানেরগুলো চাষ করেছি, এখানে রোপণ পদ্ধতিতেও চাষ করেছি, লাইন সুইংও করেছি এবং ডাইরেক্ট সিডিংয়ের মাধ্যমেও করেছি। এই জাতগুলো এখন আমরা যেটা দেখছি এটা হল বৃধান 82, এটা সাধারণত ট্রান্সপ্লান্টিংয়ে করা হয়, কিন্তু আমরা দেখছি ডাইরেক্ট সিডিংয়ে সময় কম থাকার কারণে ডাইরেক্ট সিডিং করার পরও এটা ভালো হয়েছে। এখান থেকে যে বীজটা আমরা পাবো আগামী মৌসুমে, আগামী আউশ মৌসুমে এই বীজটা এই অঞ্চলে আমরা ছড়িয়ে দিব, এবং আমরা আশা করছি এটা দেখছেন আপনারাও ফলন খুব সুন্দর হয়েছে। আমরা আশা করছি কৃষকের মাসেও এই ধরনের ভালো ফলন হবে। তো এই পদ্ধতিতে এবং এই ধানটা যদি করে তাহলে লেটেও কৃষকরা এটা করে ভালো ফলন পেতে পারে, এবং এরপরে যথারীতি আমন ধান তারা চাষে যেতে পারে।